ফাইনাল ম্যাচের আগে লঙ্কানদের জন্য সাঙ্গাকারার অন্যরকম বার্তা। চলতি এশিয়া কাপে দারুণ পারফর্ম করে লঙ্কান ক্রিকেটাররা দেশকে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে। অবশ্য ফাইনাল ম্যাচের আগে নিজের দেশের এরকম ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ফাইনাল ম্যাচের আগের দিন গতকাল এক ভিডিও বার্তায় দলের উদ্দেশ্যে কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেটের পেজ থেকে প্রকাশিত হয় সে ভিডিও বার্তা। তিনি জানান, ছেলেদের খেলায় নজর রাখছেন, একই দল মারাত্মক ভালো খেলেছে। ভিডিও বার্তায় সাঙ্গাকারা বলেন, দাসুন, তোমাকে এবং শ্রীলঙ্কার দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি। তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয়, পুরো মাস জুড়ে যেই ক্রিকেট খেলেছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা সবাই এক একজন নেতা। দল যখন খাদের কেনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছ, যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠেছে। সব কিছুর জন্য তাই ধন্যবাদ। আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের এই দলের অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটা দল হয়ে খেলছো। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো। গুড লাক।